Hey guys, welcome back to another video, another new episode. সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। লিস্ট ব্লগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে আমরা টেক্সটের ব্লগগুলো সম্পর্কে জেনেছিলাম। যদি কেউ আগের ভিডিওগুলো দেখে না আসেন, অলরেডি আমি কন্ট্রোলস, লজিক, ম্যাথ এবং টেক্সটের ব্লগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি। সো সেই ভিডিওগুলো দেখে আসলে আশা করি কোডুলারের যে বেসিক বিষয়গুলো রয়েছে একদম আপনি ফুলফিলভাবে বুঝতে পারবেন। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার। ওকে, সো এখান থেকে ফার্স্ট অফ অল গাইজ আজকে লিস্টের ব্লগগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটু কথা, সেটা হলো যে আপনারা যদি কোনো কিছু শিখতে চান, আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন সেক্ষেত্রে কোডুলার দিয়ে আপনি ভালো মানের অ্যাপ বিল্ড করতে পারবেন বা আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কোডুলার দিয়ে না, শুধুমাত্র কোডুলার দিয়ে না, আপনি কোনো কাজেই ঠিকভাবে করতে পারবেন না যদি আপনি সম্পূর্ণ ভালো করে ওই কাজটাতে টাইম না দেন। ওকে, সো ফার্স্ট অফ অল এখান থেকে লিস্টের যে ব্লগগুলো আছে দেখতে পাচ্ছেন, সো এর জন্য আমি কিছু এলিমেন্ট নিয়ে নিয়েছি। আগে আসি যে লিস্ট বলতে আপনারা কী বুঝেন। নর্মালি লিস্ট বলতে একটা যে কোনো কিছু তালিকা, যেখান থেকে এখানে যে ব্লগগুলো দেওয়া রয়েছে মূলত একটা লিস্টের মধ্যে কী কী আপনি করতে পারেন। আপনি স্বাভাবিকভাবে এটা চিন্তা করেন যে একটা লিস্টের মধ্যে আমি ডাটা, ওই লিস্ট থেকে কোনো ডাটা নিতে পারি, বা ধরেন যে একটা এক্সেল শিটে একটা লিস্ট আছে আপনার, সেটাও হতে পারে কোনো একটা ক্লাসের স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল বা রেজাল্ট কী, বা সে কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, এরকম একটা লিস্ট তৈরি করলেন বা ডাটা তৈরি করলেন আপনার অ্যাপের জন্য, বা সেটা যে কোনো ক্ষেত্রে ইউজুয়ালি ইউজ করার জন্য ব্যবহার করা হতে পারে। ওকে, সো এরকম একটা লিস্ট থেকে আপনি কি করতে পারেন, সেই লিস্ট থেকে কোনো একটা স্টুডেন্টের ডাটা বের করে নিতে পারেন, বা নতুন কোনো স্টুডেন্টের ডাটা ইনপুট করতে পারেন, বা আগের কোনো স্টুডেন্ট আসে সে তার একটা ডাটা ভুল আছে সেই ডাটাটা রিপ্লেস করতে পারেন, বা সেই ডাটাটাকে কাজে লাগিয়ে আপনি অন্য কোনো জায়গায় তার ডাটাটা ইউজ করতে পারেন শুধুমাত্র এই লিস্টটা ব্যবহার করে। সো এর জন্য আমি কিছু এলিমেন্ট নিয়ে নিয়েছি, সেটা হলো একটা লেভেল নিয়ে নিয়েছি আর একটা বাটন নিয়ে নিয়েছি। আমি লাইভে দেখাতে চেয়েছিলাম বাট দেখাতে পারছি না, আপনারা ট্রাই করে নেবেন। ওকে, আর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু ওকে, সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে সেন্ড বাটনে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে কাজগুলো শুরু হবে। সো এখান থেকে সবগুলো কাজ আমি শো করাবো এই লেভেল ওয়ানে। ওকে, লেভেল ওয়ান আমি নিয়ে নিয়েছি জাস্ট অ্যান্সারটা শো করানোর জন্য। আপনাদের কাজের ক্ষেত্র অনুযায়ী অর্থাৎ অ্যাপে শো করানোর স্থান অনুযায়ী এটা আলাদা আলাদা হতে পারে। সো এখান থেকে আমি ব্লগসে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট অফ অল লেভেলে যাচ্ছি। লেভেলে আসার পর এখান থেকে এই যে সেট লেভেল টেক্সট, আমি টেক্সট করে নিয়েছি, টেক্সটেই আমি দেখাবো। ওকে, সো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে প্রথমে লিস্টের ব্লকটা আছে ক্রিয়েট এমটি লিস্ট। ক্রিয়েট এমটি লিস্ট বলতে কী বোঝাচ্ছে, একটা খালি লিস্ট তৈরি করো। এটা সবচেয়ে ব্যবহার করা হয় আপনারা যখন ভেরিয়েবল নামের যে ব্লকগুলো রয়েছে এখানে যখন আসবেন, মোস্ট অফ দ্য টাইম এই ব্লকটা এখানে ইউজ করা হয়। ওকে, অর্থাৎ এই যে ইনিশিয়ালাইজ গ্লোবাল নেম, এখানে নেম আপনি এটা যে কোনো ভেরিয়েবল বলতে কী বলছে, ভেরিয়েবল হলো একটা বাক্সের মতো, বা আপনি এখানে কিছু ডাটা রেখে দিতে পারেন যেটা আপনার ডাটাটা স্টোর করে রাখবে। ওকে, সো এরকম জিনিসটা আসলে ভেরিয়েবল। সো এখান থেকে আমি আমার যে ডাটাগুলো রয়েছে সেটা যে কোনো নাম দিতে পারি। ওকে, সেটা হতে পারে টেক্সট বা আপনার ভেরিয়েবলের নাম, যে কোনো কিছু হতে পারে। সো এখানে মূলত এই ক্রিয়েট এমটি লিস্টটা ব্যবহার করা হয়, অর্থাৎ টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম যেটা এখন খালি আছে, এখানে আমি যে কোনো ডাটা ইনপুট করতে পারি, সেটা মূলত এই টেক্সটের যে ভেরিয়েবল এই জায়গাটাতে স্টোর হবে। তো ভেরিয়েবল সম্পর্কে যখন আমরা দেখব তখন এই গ্লোবাল ভেরিয়েবল কেন নেওয়া হয় বা কী কী কাজে ব্যবহার করা হয় এগুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন আশা করি ভিডিওটি কন্টিনিউ করেন। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন ক্রিয়েট এমটি লিস্ট মানে একটা ফাঁকা লিস্ট তৈরি করা। এছাড়াও এখান থেকে এই যে গিয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, এই গিয়ার আইকনে কিন্তু কাজ আছে। এখান থেকে আপনি চাইলে আপনার স্ট্রিং অ্যাড করতে পারেন বা আইটেম অ্যাড করতে পারেন। ওকে, এই যে আমি যখনই আইটেম নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মেক আ লিস্ট। এখানকার যদি লিস্টের দ্বিতীয় ব্লকটি দেখেন সেক্ষেত্রে দেওয়া আছে মেক আ লিস্ট। এখান থেকে চাইলে আপনি লিস্টের মধ্যে আরও আইটেম নিতে পারেন, এখানে আনলিমিটেড আইটেম নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো। ওকে, অর্থাৎ মেক আ লিস্ট বলতে এখন আইটেম, আইটেম বলতে কী বোঝাচ্ছে, এখান থেকে মূলত আপনি কী অ্যাড করবেন সেটা হতে পারে। এখানে আপনি যে কোনো ভ্যালু অ্যাড করতে পারেন বা কারো নাম অ্যাড করতে পারেন, আমি আমার নামটি অ্যাড করে দিলাম, দেন এখানে আরেকজনকার নাম অ্যাড করে দিলাম। ওকে, সো এরকমভাবে মূলত আপনাকে একটা লিস্ট তৈরি করে দিবে সে। ওকে, এখান থেকে আপনি আপনার যে কোনো নাম আপনি শেয়ার করতে পারেন, অর্থাৎ নাম বা যে কোনো ডাটা আপনি এরকমভাবে লিস্ট করতে পারেন, এটা একটা লিস্ট তৈরি হবে। এখন যদি আমি কেউ বাটন ওয়ানে ক্লিক করে সেক্ষেত্রে লেভেল ওয়ানে কিন্তু এই তিনটা নাম শো হবে অটোমেটিক্যালি। ওকে, সো এখন আমরা নেক্সট ব্লকের দিকে যাই, সেটা হলো অ্যাড আইটেম
টু লিস্ট। সো এটা কিভাবে কাজে লাগবে, এটা হলো যে আপনার ধরেন যে এই যে ইনিশিয়ালাইজ গ্লোবাল, মূলত লিস্টের কাজগুলো কিন্তু এই একটা গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে, তারপরে কিন্তু সেখান থেকে কোনো একটা ডাটা অ্যাড করা বা কোনো একটা ডাটা রিমুভ করা, এরকম করে কাজগুলো করা হয় একটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যেই। ওকে, অধিকাংশ টাইম এই লিস্টের এলিমেন্টগুলো একটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যেই থাকে এবং সেখান থেকে ডাটাগুলো রিমুভ করা হয় নয়তো নেওয়া হয়, এরকমভাবেই কাজ করা হয়। সো এটা আমরা দেখবো এখনই। সো এটা আমি ক্রিয়েট এমটি লিস্ট এই ব্লকটি ডিলিট করে আমি এটা এই গ্লোবাল এই যে টেক্সট নামক যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে এখানে নিয়ে নিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে আমি এই যে গেট ভেরিয়েবলে আসার পর গেট এখান থেকে আমি গ্লোবাল টেক্সট সিলেক্ট করে দিলাম, বা আপনি এখান থেকেও নিতে পারবেন। ওকে, সো এখান থেকে এখন দেখেন আমি এই অ্যাড আইটেমের ব্লকটি নিয়ে নিলাম। অ্যাড আইটেমের ব্লকটি নিয়ে নেওয়ার পর কী বলছে, অ্যাড আইটেম টু লিস্ট, লিস্ট লিস্টটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই যে আমি একটা লিস্ট তৈরি করেছিলাম, এই লিস্টটা আছে কোথায়, কোন ভেরিয়েবলে আছে, টেক্সট নামক ভেরিয়েবলে আছে। অর্থাৎ এই যে টেক্সটের যে ভেরিয়েবলের যে এর যে গেট টেক্সট ডট গ্লোবাল ভেরিয়েবল, সো এটা আমাকে নিয়ে নিতে হবে। অ্যান্ড দেন আইটেম, আপনি নতুন একটা আইটেম যেহেতু অ্যাড করতে যাচ্ছেন সো এখানে আইটেমের নেম দিয়ে দিতে হবে। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি। দেন অটোমেটিক্যালি কিন্তু এখন যদি আমি এখান থেকে এই লিস্টটাই শো করে দেই, এই যে গেট গ্লোবাল টেক্সট, সো এখান থেকে এখন যদি কেউ বাটন ওয়ানে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু এই আইটেমটা অ্যাড হয়েও কিন্তু এই চারটা আইটেম শো হবে। এখানে আগে থেকে তিনটে আইটেম ছিল, এখন এই আইটেমটা সহ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এখানে চাইলে আপনি আরও আইটেম অ্যাড করতে পারেন, ঠিক সেম গিয়ার আইকন যেখানে দেখবেন ঠিক সেম বিষয়বস্তু। ওকে, আপনি চাইলে এই আইটেমগুলোকে সরিয়েও দিতে পারেন, এরকমভাবে, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা নেক্সটের দিকে চলে যাই, আমি ভিডিওটি বেশি লং করব না। আশা করি যদি কারো কোথাও সমস্যা হয় বুঝতে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা ভিডিওটি আবার দেখে তারপর এটা সমাধান করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইজ ইন লিস্ট থিং, এর পরবর্তী ব্লকটা হচ্ছে এটা। আপনার যে এলিমেন্টটা, বা ধরেন যে আপনি এমন একটা অ্যাপ ক্রিয়েট করেছেন সেখানে একটা সার্চ বার আছে এবং আপনার একটা লিস্ট আছে বা একটা নাম ইউজার নেম আছে বা তালিকা আছে, সেই তালিকা থেকে কোনো একটা ইউজারকে আপনি খুঁজে বের করতে যাচ্ছেন। ওকে, ইজ ইন লিস্ট মানে সেই লিস্টে আছে কি না। সো এটা কীভাবে ইউজ করবেন আমি এটা দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে এই যে গেট এটা আমি এখানে অ্যাড করে দিব। ওকে, ইজ ইন লিস্ট থিঙ্ক, আর লিস্ট বলতে আপনার লিস্ট বলতে আমি যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবলে নিয়েছি গ্লোবাল টেক্সট, সো এই লিস্টটা আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ তাকে জানিয়ে দিলাম যে এই লিস্টের মধ্যে থেকে তুমি সার্চ করো। ওকে, এখন আপনি থিঙ্কটা অর্থাৎ কি জিনিসটা খুঁজতেছেন, ধরেন যে আমি এই মিল্টন নামে একটা জিনিস খুঁজতেছি যে এই লিস্টটাতে কি মানে আছে কি না এটা লিস্টের মধ্যে। ওকে, সো এখন যদি কেউ বাটন ওয়ানে ক্লিক করে সেক্ষেত্রে দেখিয়ে দিবে যে এটা কত নাম্বারে আছে, বা চার নাম্বারে আছে বা তিন নাম্বারে আছে, এরকমভাবে দেখিয়ে দিবে। অর্থাৎ এটা সার্চ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটার আরও অনেক কাজ রয়েছে, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। সো মূলত এইভাবে মূলত এটা ব্যবহার করা হয়। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেন লিস্টে আসার পর দেখতে পাচ্ছেন লেন্থ অফ লিস্ট, লিস্ট মানে এই লিস্টটার লেন্থ কত, মানে কতগুলো ডাটা আছে সেটা সংখ্যায় প্রকাশ করবে সে। আমি লিস্টটা ধরিয়ে দিলাম যে এই লিস্টে কতগুলো ডাটা আছে। এখন যদি কেউ বাটন ওয়ানে ক্লিক করে সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই লেভেল ওয়ানে কিন্তু সংখ্যাটা শো হবে, অর্থাৎ এখানে তিনটা ডাটা আছে লিস্টের মধ্যে, অর্থাৎ এখানে থ্রি শো হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা মূলত কাজে লাগে অনেক সময় যে আসলে ধরেন যে একটা কোনো একটা মাইক্রো জব সাইট ক্রিয়েট করেছেন, সো সেখানে টোটাল জব কতগুলো আছে সেটা শো করানোর জন্য মূলত এই লেন্থ অফ লিস্টটা ব্যবহার করা হয় অনেক সময়। ওকে, এছাড়াও আরও অনেক কাজ আছে, আপনারা একটু চিন্তা করলে আপনার অ্যাপ অনুযায়ী এটা ইউজ করতে হবে। ওকে, এর পরবর্তীতে আছে ইজ লিস্ট এমটি লিস্ট, মানে লিস্টটি কি খালি আছে নাকি ডাটা আছে। আমি এই লিস্টটিকে ধরিয়ে দিলাম। দেন এখন যদি কেউ ক্লিক করে, আমাদের লিস্টে যেহেতু ডাটা আছে তিনটি ডাটা, সেহেতু এখানে কিন্তু ট্রু ফলস দিয়ে শো হবে। যদি ডাটা থাকে সেক্ষেত্রে এখানে ট্রু শো করবে, আর যদি ডাটা না থাকে সেক্ষেত্রে এখানে ফলস শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী লিস্টের যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে পিক আর র্যান্ডম আইটেম লিস্ট। স্পিন রিলেটেড আর্নিং অ্যাপগুলো ক্রিয়েট করেন, সেখানে দেখবেন যে স্পিন করলে সে একটা লিস্ট দিয়ে দিয়েছে, ধরেন যে 10 থেকে 50 মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার উঠবে, তার একটা লিস্ট করা আছে 10 থেকে 50 পর্যন্ত এরকম একটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে। ওকে, এবং সেই লিস্ট থেকে যে কোনো একটা নাম্বার উঠবে এবং সেটাই আপনি রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন।
সো তখন কিন্তু এই যে পিক আর র্যান্ডম আইটেম লিস্ট এই ব্লকটি ইউজ করা হয়, অর্থাৎ আমি এই লিস্টটাকে ধরিয়ে দিলাম। এখন যদি কেউ এই বাটন ওয়ানে প্রেস করতে থাকে সেক্ষেত্রে এই তিনটা আইটেমের মধ্যে অটোমেটিক্যালি সে কিন্তু যে কোনো একটা আইটেম সিলেক্ট করে দিবে। সো গাইজ, এর পরবর্তীতে লিস্টের যে ব্লকটি রয়েছে সেটা হলো যে ইন্ডেক্স ইন লিস্ট থিঙ্ক। ইন্ডেক্স ইন লিস্ট থিঙ্ক বলতে বোঝাচ্ছে যে কোনো কিছু একটা সার্চ করা বা ওই আইটেমটা কোথায় আছে এটা দেখার জন্য বা কত নাম্বারে আছে এটা দেখার জন্য আপনারা এটা সার্চ বার হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে যদি আপনি এক নাম্বার আইটেমটা কি, মূলত কিন্তু এই লিস্ট থেকে সে এক নাম্বার আইটেমটাই শো করবে। আমি যদি এরকম একটা ব্লক ক্রিয়েট করি, এখানে যদি লিখে দিই যে দুই নাম্বার আইটেমটি শো করো বা তিন নাম্বার আইটেমটি শো করো, সেক্ষেত্রে এখন বাটন ওয়ানে ক্লিক করলে তিন নাম্বারে যে এলিমেন্টটা আছে সেটাই কিন্তু অটোমেটিক্যালি এখানে শো হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা নেক্সট ব্লকের দিকে মুভ করছি। এখান থেকে আছে সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স। সো এটা মূলত কীভাবে কী জন্য ব্যবহার করা হয় সেটা হলো যে ধরেন যে কোনো একটা আইটেম লিস্টের মধ্যে সিলেক্ট করতে হবে, অর্থাৎ ওই আইটেমটা দিয়ে আপনি অন্য কোনো একটা কাজ করতে চাচ্ছেন, এর জন্য আপনাকে যে কোনো একটা আইটেম সিলেক্ট করতে হবে। সো এর জন্য আপনাকে প্রথমে এই লিস্টের মধ্যে আপনাকে যে গ্লোবাল লিস্টটি আপনি ক্রিয়েট করেছেন সেটা ধরিয়ে দিতে হবে। দেন এখানে ইন্ডেক্স, ইন্ডেক্স বলতে আপনি কত নাম্বার আইটেমটা সিলেক্ট করতে চাচ্ছেন, যে আমি তিন নাম্বার আইটেমটা সিলেক্ট করবো সেক্ষেত্রে কিন্তু তিন নাম্বার আইটেমটাই সিলেক্ট হবে। দেন এই আইটেমটা নিয়ে আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার অ্যাপের উপর ডিপেন্ড করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে আমরা নেক্সট ব্লকের দিকে মুভ করছি। নেক্সট ব্লকটি হচ্ছে রিপ্লেস লিস্ট আইটেম ইন্ডেক্স রিপ্লেসমেন্ট। সো এটা মূলত আপনার কোনো একটা লিস্টের মধ্যে আপনি একটা আইটেমকে বাদ দিতে যাচ্ছেন বা ওই আইটেমটা রিপ্লেস করতে যাচ্ছেন অন্য কোনো আইটেম দিয়ে। ওকে, সো এটা করার জন্য মূলত এই ব্লকটা ইউজ করা হয়। সো এটা কীভাবে ব্যবহার করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে লিস্টটি ধরিয়ে দিতে হবে, অর্থাৎ কোন লিস্টের মধ্যে আপনি আইটেমগুলো চেঞ্জ করতে যাচ্ছেন। দেন ইন্ডেক্সের মধ্যে আপনাকে নাম্বার দিয়ে দিতে হবে যে কত নাম্বার আইটেমটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা কত নাম্বার আইটেমটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। সো আমি দুই নাম্বার আইটেমটাকে চেঞ্জ করব। দেন এখান থেকে রিপ্লেসমেন্ট টেক্সটটি কী হবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে, ধরেন যে ডি হবে। সো আমি এটা দিয়ে দিলাম। দেন অটোমেটিক্যালি কেউ যদি এই বাটন ওয়ানে ক্লিক করে, এই বাটন ওয়ানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই লিস্টটা অটোমেটিক্যালি আপডেট হয়ে চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এটারও অনেক কাজ রয়েছে, অনেক ব্যবহার রয়েছে। সো এর পরবর্তীতে এখান থেকে রিমুভ লিস্ট লিস্ট ইন্ডেক্স, এটাও ঠিক সেমভাবেই কাজ করে। সেটা হলো যে কোনো লিস্ট আইটেমকে রিমুভ করার জন্য এখান থেকে মূলত লিস্টটা দিতে হবে, দেন এখান থেকে আইটেম নাম্বার দিতে হবে, ইন্ডেক্স নাম্বার দিতে হবে যে কত নাম্বার আইটেমটা আপনি রিমুভ করতে চাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আইটেম রিমুভ করতে পারবেন এই ব্লকটির মাধ্যমে। এর পরবর্তীতে আছে অ্যাপেন্ড টু লিস্ট লিস্ট ওয়ান, এটাও ঠিক এরকমভাবেই কাজ করে। সো অ্যাপেন্ড এই ব্লকটি খুব একটা ইউজ করা হয় না, দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলছি না বেশিরভাগ টাইমে। এর পরবর্তীতে আছে কপি লিস্ট লিস্ট, এটা হলো যে কোনো আইটেমকে কপি করার জন্য, এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর ইজ আ লিস্ট থিং, মানে এই আইটেমটা কি ওই লিস্টের মধ্যে আছে কি না এটা চেক করার জন্য মূলত এই আইটেম এই ব্লকটা ইউজ করা হয়। দেন হলো রিভার্স লিস্ট লিস্ট, মানে আপনার যে লিস্টটা আছে সেটা সম্পূর্ণ রিভার্স হয়ে যাবে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। যেমন স্পিন করে আর্নিং অ্যাপের ক্ষেত্রে এই রিভার্স লিস্ট লিস্টটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই যে লিস্টটা আছে সেটা কিন্তু আইটেমগুলো সবসময় চেঞ্জ হতে থাকে প্রতি ক্লিকে, এর ফলে কিন্তু র্যান্ডম নাম্বারগুলো দেখা যায় যে মানে খুব একটা ইউনিক নাম্বার আসে এটার ক্ষেত্রে। ওকে, এর পরবর্তীতে নিচে যে বাকি ব্লকগুলো রয়েছে সেগুলো এতটাও ইউজ করা হয় না, আমি অতটাও ইউজুয়ালি ইউজ করি না এই ব্লকগুলো, তবে কিছু কিছু অ্যাপের মধ্যে ইউজ করা হয়। আমরা কাজের ক্ষেত্রে দেখব যখন আমরা প্র্যাকটিক্যালি আরও ভালো কিছু অ্যাপ ক্রিয়েট করব বা অ্যাপ ডেভেলপ করব, সো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলো আমার সম্পূর্ণ দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিছু শিখতে পারবেন। ওকে, আর সবার সাথে শেয়ার করবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।